বাংলা একাডেমি ডিকশনারি থেকে যদি আপনারা সার্চ দেন আপনারা সবাই পাবেন এটা। সো ট্যানজেন্টের মানে কখনোই হিজড়া না, ট্যানজেন্টের জাস্ট একটা থিওরি, ট্যানজেন্টের জাস্ট একটা থিওরি। আর এই থিওরিটা বানানো হয়েছে মানে কিছু মানুষ তাদের পার্সোনাল বেনিফিটের জন্য, ইভেন আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য, ইভেন যৌনতাকে বৈধ করার জন্য। আজকে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি এটা বাংলাদেশের সবচেয়ে বর্তমান সময়ের সবচেয়ে হট টপিক, যেটা সেই টপিক্সের উপরে। তো আমার ইতিপূর্বে মানে আমার ইচ্ছে ছিল এই টপিক্সে ভিডিও বানানো, বাট আমি বানাই নাই সময় সাপেক্ষতার কারণে। আর বর্তমান সময়ে এটা যেহেতু সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু, ইভেন এটা সম্পর্কে নানা ধরনের মতবাদ তৈরি হচ্ছে, নানা ধরনের বিষয় তৈরি হচ্ছে। অনেকে এটা পজিটিভভাবে ব্যাখ্যা করছে, নেগেটিভভাবে ব্যাখ্যা করছে, ইভেন অনেকে ট্র্যানজেন্ডার মানে বলছে কি হিজড়া। ট্র্যানজেন্ডার মানে কোনোভাবে হিজড়া না, প্লাস সমকামী এটাও না। সো তাহলে ট্র্যানজেন্ডার মানে কি আর হিজড়া ইংরেজি কি? তো আমি জানি ইতিমধ্যে আপনারা অনেকে হিজড়া ইংরেজি জানে। সো আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমি হচ্ছে বাংলা একাডেমিক ডিকশনারি থেকে আসলে ট্র্যানজেন্ডার মানে কি এটা জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাতে যাই। বাংলা একাডেমি ডিকশনারি থেকে যদি আপনারা সার্চ দেন আপনারা সবাই পাবেন এটা। সো ট্র্যানজেন্ডার মানে কখনোই হিজড়া না, ইভেন এটা যে ট্র্যানজেন্ডারের যে হচ্ছে বাংলায় যে মিনিংটা সেটা হচ্ছে যৌনতার, যৌনতার। আর এটা যদি আপনি ডেফিনিশন দেখেন তো বাংলা একাডেমি ডিকশনারি অনুযায়ী সেটা হবে ডিনোশন অর রিলেশন টু এ পার্সন হু সেলফ আইডেন্টিটি ডাজ নট কনফার্ম আনএভিয়াসলি টু কনভেনশনাল নোশন অফ মেল অর ফিমেল জেন্ডার। সো আমি এটার বাংলা আরও আপনাদেরকে ক্লিয়ার করবো, আপনারা ভিডিওটা দেখলে আরও বুঝতে পারবেন। তাহলে ট্র্যানজেন্ডার মানে হিজড়া না, এটা কনফার্ম। তাহলে হিজড়া ইংরেজিটা কি এটা আমরা দেখতে পারি। আমি সার্চ দিয়েছি হিজড়া, আমি বাংলা একাডেমি ডিকশনারিতে সার্চ দিয়েছি হিজড়া। তো এখানে হিজড়া শব্দের যে ইংলিশ যে সমার্থক শব্দটা এসেছে সেটা হচ্ছে হার্মাফ্রোডাইট। এটার ইংলিশ উচ্চারণ যদি আপনারা আরও ভালোভাবে শুনতে চান তাহলে আপনারা প্রোনাউন্সিয়েশন থেকে শুনতে পারেন হার্মাফ্রোডাইট। ইভেন এটার আরো আরো কিছু হচ্ছে ইংলিশে মিনিং আছে, যেমন আমি হার্মাফ্রোডাইট এটা মানে এর আগে জানতাম না, আমরা জানতাম নিউটার মানে হচ্ছে হিজড়া। সো আরো আমি আরো নতুন কিছু দেখলাম, ইভেন আমি গত 2 থেকে 3 দিন ধরে যখন বাংলাদেশে এটা খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে গেছে তখন আমি এটা নিয়ে অনেক বেশি রিসার্চ শুরু করেছি। ইভেন কেউ যদি মানে ট্র্যান্সজেন্ডারে মানে ট্র্যান্সজেন্ডার মিথোলজি যদি কেউ যদি ফলো করে আর কি, তাহলে কি হতে পারে, আর যদি বাংলাদেশে কোনোভাবে ট্র্যান্সজেন্ডার যদি বৈধতা দেয় তাহলে তার আইন কি হতে পারে, আর এটা আমাদের সমাজের জন্য কি কি ক্ষতি হতে পারে, তারপরে ধর্মের কি ক্ষতি হতে পারে, আর এখানে আসলে লাভবান কারা হবে। তো টোটাল সব বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তো আশা করি ভিডিওটা মানে খুবই গুরুত্বপূর্ণ হবে আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ট্যানজেন্ডার জাস্ট একটা থিওরি, ট্যানজেন্ডার জাস্ট একটা থিওরি। আর এই থিওরিটা বানানো হয়েছে মানে কিছু মানুষ তাদের পার্সোনাল বেনিফিটের জন্য, ইভেন আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য, ইভেন যৌনতাকে বৈধ করার জন্য। তো ট্যানজেন্ডারের ভিতরে আমি আগে আপনাদেরকে ট্যানজেন্ডার ব্যাপারটা একটু ক্লিয়ার করি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন আর কি। তো ট্যানজেন্ডার এটার কয়েকটা ফর্মুলা আছে, যেমন কোনো ছেলে সে ছেলে বাট নিজেকে তাকে মেয়ে মনে করতে হবে, মনে মনে তাকে মেয়ে মনে করতে হবে। ইভেন কোনো মেয়ে তার নিজেকে মনে মনে তাকে ছেলে মনে করতে হবে, ইভেন সেইভাবে তাকে প্রেজেন্ট করতে হবে আর কি। ইভেন কোনো ছেলে যদি নিজেকে ছেলেই মনে করে তাহলে কিন্তু সে ট্র্যান্সজেন্ডারে অন্তর্ভুক্ত হবে না। ইভেন কোনো মেয়ে যদি সে মেয়েই মনে করে নিজেকে তাহলে সে ট্র্যান্সজেন্ডারে অন্তর্ভুক্ত হবে না। তার মানে ছেলে নিজেকে মেয়ে মনে করতে হবে, মেয়ে নিজেকে ছেলে মনে করতে হবে, তাও তখন তারা হচ্ছে ট্র্যানজেন্ডারের অন্তর্ভুক্ত হতে পারবে। তো এটার জন্য কিছু আইন আছে, প্রায় মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা আইন আছে আর কি। তো আপনাকে মানে ট্র্যানজেন্ডারের কিছু কন্ডিশন আছে, এগুলো টোটাল ফিল আপ করে আপনার এটার অন্তর্ভুক্ত হতে হবে। যারা এটার অন্তর্ভুক্ত হবে এটা দুইটা ওয়ে আছে, আপনি চাইলে পুরোপুরি সার্জারি করে আপনার টোটাল লিঙ্গ হরমোনাল সব কিছু আপনি চেঞ্জ করে এটার ভিতরে আসতে পারেন। আর আরেকটা ব্যাপার আছে যে আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, আপনি মেন্টালি যেটা আছেন এটাই থাকতে পারেন। তো কিছু মানুষ আছে যারা নিজেরাই চায় আর কি, মানে আমার লিঙ্গটা চেঞ্জ করে আমি অন্য ও মানে আমি পুরুষ ছিলাম কিন্তু আমার মেয়ে হওয়ার স্বাদ জাগছে তো আমি এই সাইডে চলে যাব। অল্প কিছু সংখ্যক মানে যারা এই ট্র্যানজেন্ডার আইন ফলো করে আর কি, মানে ট্র্যানজেন্ডার থিওরি ফলো করে, এরা অল্প কিছু সংখ্যক আছে যারা হচ্ছে তাদের এই মানে লিঙ্গ প্লাস হরমোনাল সব কিছু চেঞ্জ করে বিপরীত লিঙ্গে যায়। আর আদারওয়াইজ বাকিগুলো যারা আছে এরা এদের কোনো কিছু চেঞ্জ করে না, এরা জাস্ট ফয়দা নিতে চায়,
তো এখন কথা হচ্ছে তাহলে ফয়দাটা কি? তো সাপোজ আপনি আরো ক্লিয়ার হবেন, মনে করেন আপনি আপনি হচ্ছে আপনার একটা গার্লফ্রেন্ড আছে কিংবা আপনার একটা বয়ফ্রেন্ড আছে, তো আপনি যদি ট্যানজেন্ডার থিওরি যদি ফলো করেন, তো ট্যানজেন্ডার আইন এমন আছে কেউ যদি কোনো ছেলে যদি নিজেকে হচ্ছে মেয়ে হিসেবে দাবি করে, ইভেন কোনো মেয়ে যদি নিজেকে ছেলে হিসেবে দাবি করে, তাহলে ঈদের ক্ষেত্রে যে আইনটা, যেমন মানে নর্মালভাবে যে আইন আছে বাইরে, যে কোনো ছেলে যদি কোনো মেয়েকে অনিচ্ছাকৃতভাবে মানে ধর্ষণ করে তাহলে ধর্ষণ মামলা অনেক কিছু থাকবে, বাট ট্রান্সজেন্ডারের অন্তর্ভুক্ত আপনি যখন হবেন তখন আপনার জন্য এটা ফ্রি, কারণ আপনি এটা ট্রান্সজেন্ডার থিওরি ফলো করেন। তো তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে, এভরি গার্লফ্রেন্ড যারা রিলেশনে আছে, প্রত্যেকটা কাপল তারা বিয়ের আগে, তো যদি এটা যদি আমাদের দেশে আইনটা পাশ হয় তাহলে এরা এই থিওরির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ইভেন তারা হচ্ছে অবাধ যৌন আচরণ করা শুরু করবে আর কি। সো এটা আমাদের জন্য মানে খুবই বর্তমান সময়ের জন্য খুবই ক্ষতিকর, আর মানে ফিউচারে এর আরও ভয়াবহ রূপ আপনারা আরও দেখতে পাবেন আর কি। তো বাংলাদেশে এটা ছিল না, বর্তমান সময়ে আমি মানে গতকাল কিছু ওয়েবসাইট থেকে, ইভেন আমি আজও কিছু ওয়েবসাইটে সার্চ দিয়েছি, তো এখনও পর্যন্ত ওয়ার্ল্ডের ভিতরে মানে মোটামুটি অনেক দেশে ট্রান্সজেন্ডারটা মানে অনেকে ব্যক্তিগতভাবে মানে নিজেদেরকে মনে করে, বাট ওটা হচ্ছে মানে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নাই, প্রায় 15টা কান্ট্রিতে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে আর কি, যে আমাদের দেশে ট্রান্সজেন্ডারের পুরোপুরি বৈধতা আছে, ইভেন আইন আছে, এখন কেউ চাইলে এটা ফলো করতে পারে। সো তার মানে এখনও দেশের অনেক মানে ওয়ার্ল্ডের অনেক দেশ আছে যারা এই ট্রান্সজেন্ডার আইন ফলো করে না, বাট বাংলাদেশ সেই দিক থেকে দেখা যায় মানে বিশ্বের মানে আপনি যদি উন্নতির দিক থেকে যে কোনো দিক থেকে এডুকেশন কারিকুলাম যে কোনো দিক থেকে বিবেচনা করেন তাহলে বাংলাদেশ বিশ্বের যে কোনো দেশ থেকে পিছিয়ে আছে, বাট এরা যে ট্রান্সজেন্ডার যে ইস্যুটা এসেছে সেটা বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় এরা অনেক এগিয়ে গেছে, কারণ এরা চায় আমাদের দেশটাকে মানে সম্পূর্ণরূপে মানে ধ্বংসের দিকে নিয়ে যেতে, কারণ যেখানে মানে অনেক দেশ আছে যারা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেয় না, যাদের NCTB কর্তৃক মানে তাদের হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশনের যে কারিকুলামের যে বইগুলো আছে সেগুলোতে এটা অন্তর্ভুক্ত করে না, বাট বাংলাদেশে এটা মানে খুবই সহজে তারা দিয়ে দিয়েছে। আমি একটা বিষয় কিছুক্ষণ আগে উল্লেখ করলাম আর কি, যদি ট্রান্সজেন্ডার আইন আমাদের দেশে পাশ হয় তাহলে প্রত্যেকটা কাপল আর কি মানে এই থিওরি ফলো করবে, তো আপনারা অনেকেই কনফিউজ যে কেন এটা ফলো করবে আর কি। তো আমার রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটা আমার নিজের সাথে ঘটা না, আমার সারাউন্ডিং পরিবেশের সাথে ঘটা। তো সেখানে মানে প্রত্যেকটা কাপল যারা আছে আমার তাদের থেকে কিছু তথ্য কালেক্ট করছিলাম, আমি এটা দীর্ঘদিন মানে গোপনে গোপনে অনেকদিন কালেক্ট করছিলাম, তো আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম, তো আমি যদি এই ওই ভিডিওটা পাবলিশ করতাম আর কি তাহলে আমার মানে এটা পরিবেশের জন্য, ইভেন আমি অনেক দিক থেকে মানে হালকা পাতলা একটু হুমকির স্বরূপ হতে পারতাম, বাট এটা সম্পূর্ণ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আর কি। সো তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আমি ওই পার্টটা দিব আর কি, তাহলে আপনারা টোটালি মানে রিয়েলাইজ করতে পারবেন ফুললি যে কেন প্রত্যেকটা কাপলই ট্রান্সজেন্ডার আর থিওরির ভিতরে যাবে এবং এটা ফলো করবে, কারণ আদার মানে যদি আপনারা যদি এমনিতেও যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে দেখেন, তো বর্তমান সময়ে মানে লয়াল মানে যে রিলেশনশিপ এটা একদমই হয় না বললেই চলে, খুবই রেয়ার এটা, আর বাকিটা জাস্ট মানে ফিজিক্যাল রিলেশন ছাড়া হয় না, তো এটা একটা অন্যতম কারণ, আর আমি ওই ভিডিওতে খুবই মানে বিস্তারিতটা বলবো। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা আর কি, সো বর্তমান সময়ে বাংলাদেশের কোনো একটা শিক্ষক আর কি এটা নিয়ে মানে আসিফ স্যার আর কি এটা নিয়ে ফার্স্ট কথা তুলেছে আর কি, ইভেন তার সাথে মানে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ওনাকে সাপোর্ট করার জন্য ওনার আর এই ট্রেন্ডিং ইস্যুটাকে ফলো করার জন্য এখন বইয়ের পাতাটা ছিঁড়ছে। তো এখন শুধু বইয়ের পাতা ছিঁড়লেই যে এটা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে এমন না, এটা বইয়ে কারা ঢুকে